গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের শেষ ষোলোর দলগুলো। রাউন্ড অফ সিক্সটিনে কে কার মুখোমুখি হবে সেই বিষয়টি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। এর আগে ইউএফার পক্ষ থেকে জানানো হয়েছে কবে রাউন্ড অফ সিক্সটিনে ড্র অনুষ্ঠিত হবে। আগামী 18 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল 5টায় হবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের রাউন্ড অফ সিক্সটিনে ড্র। সেখানে চূড়ান্ত হবে শেষ ষোলোয় কে কার মুখোমুখি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুসারে রাউন্ড অফ সিক্সটিনের ড্রতে গ্রুপ পর্বে একই গ্রুপে থাকা দুই দল মুখোমুখি হচ্ছে না। এরপর কোয়ার্টার ফাইনালে গেলে এই বিষয়টি আর বিবেচনা হবে না। কোয়ার্টার ফাইনালে একই গ্রুপে থাকা দল মুখোমুখি হলেও হতে পারে। এছাড়াও একই দেশের দুই ক্লাব মুখোমুখি হচ্ছে না রাউন্ড অফ সিক্সটিনে, ড্রয়ে এই বিষয়টি মানা হবে। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে লড়াই করবে রানার্স আপ ও চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিক, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়াদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। অন্যদিকে রানার্স আপ হয়েছে কোপেনহেগেন, পিএসভি, নাপোলি, ইন্টার মিলান, লাজিও, পিএসজি, লাইপজিগ ও পোর্তো। এই ১৬ দলকে রাউন্ড অফ সিক্সটিনের আগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দুই পটে বিভক্ত করেছে ইউএফা।